बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम वेलकम टू माय सेशन। आज ईएटी ट्रेडर सेशन परिचालने आसि आमी मोहम्मद आबू जाफर असिस्टेंट इन्स्ट्रक्टर यूसेफ मिरपुर टेक्निकल स्कूल। आमरा सबाई विश्व कोविड 19 एर प्रकोपे निज निज घरे आसि। एई परिस्थिति थेके द्रुत परित्राणेर जन्य एकमात्र उपाय सामाजिक दूरत्व बजाय रखा एवं बारबार साबान अथवा हैंड वाश दिए 20 सेकेंड समय निये हाथ धोया। आमरा सकलेई आशा राखी खूब शीघ्रई এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবো। এজন্য আমাদের অবশ্যই নিজ নিজ ঘরে অবস্থান করতে হবে। আর এ কারণেই আমরা আমাদের শিক্ষার্থীদের জন্য অনলাইন সেশনের আয়োজন করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত সেশনে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ছিল রেজিস্টর কী, রেজিস্ট্যান্সের একক কী, কালার কোড কী এবং কালার কোডের সাহায্যে কিভাবে রেজিস্টারের মান নির্ণয় করা যায়। আজকের জবের নাম একটি কলিং বেল সার্কিট তৈরি করুন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এই সেশন শেষে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড বজায় রেখে একটি কলিং বেল সার্কিট তৈরি করতে পারব। কলিং বেল সার্কিট তৈরিকরণে যে বিষয়গুলো আমাদের জানা দরকার তার মধ্যে স্পিকার, যে ডিভাইসের সাহায্যে অডিও সিগন্যালকে শ্রবণযোগ্য শব্দে পরিণত করা হয় সেই ডিভাইসকে স্পিকার বলে। ট্রানজিস্টর, ট্রান্সফার অফ রেজিস্টর কথাটি থেকে ট্রানজিস্টর নামটির উৎপত্তি হয়েছে। এটা এমন এক ধরনের রেজিস্টর যা ইলেকট্রিক্যাল সিগন্যালকে অ্যাম্পলিফাই করে এবং ওই সিগন্যালকে তার ইনপুট টার্মিনাল হতে আউটপুট টার্মিনালে পাঠায়। এটা জার্মানিয়াম বা সিলিকন, এই উভয় ধরনের সেমিকন্ডাক্টর পদার্থ দ্বারা তৈরি করা হয়। এর তিনটি টার্মিনাল থাকে, যথা ইমিটার, বেস এবং কালেক্টর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চিত্রে দুটি ট্রানজিস্টর দেখতে পাচ্ছি। ট্রানজিস্টরগুলোর বাস্তব চিত্র বাম পাশে এবং ডান পাশে সিম্বল দেওয়া আছে। তিনটি টার্মিনাল নিয়ে এই ট্রানজিস্টর গঠিত। টার্মিনালগুলো হচ্ছে এক কালেক্টর, দুই বেস, তিন ইমিটার। তবে এই টার্মিনালগুলো শনাক্ত করতে হলে আমাদের অ্যাভোমিটারের সাহায্য নিতে হবে। অ্যাভোমিটারের সাহায্যে আমরা এই ট্রানজিস্টারগুলো শনাক্ত করব। এবারে চিত্রে আমরা একটি UM66 মিউজিক্যাল আইসি দেখতে পাচ্ছি। এর তিনটি টার্মিনাল, প্রথম টার্মিনালটি গ্রাউন্ড, দ্বিতীয় টার্মিনালটি পজিটিভ অর্থাৎ ইনপুট টার্মিনাল, তৃতীয় টার্মিনালটি হচ্ছে আউটপুট টার্মিনাল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চিত্রে আমরা একটি সার্কিট ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। এটি হচ্ছে মিউজিক্যাল কলিং বেল সার্কিট। এই কলিং বেল সার্কিটের সোর্স হিসাবে আমরা দেখতে পাচ্ছি 3 ভোল্টের একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এছাড়া এই মিউজিক উৎপাদনের জন্য একটা UM66 আইসি ব্যবহার করা হয়েছে। আর এখানে চার্জটা ধরে রাখার জন্য একটি ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে এবং ভোল্টেজটা ড্রপ করার জন্য দুটি রেজিস্টার ব্যবহার করা হয়েছে। এবং এখানে এই UM66 থেকে উৎপাদিত সিগন্যালটাকে অ্যাম্পলিফাই করার জন্য একটি PC547-এর মডেলের একটি ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে। ট্রানজিস্টরের ইমিটারটি গ্রাউন্ড করা হয়েছে এবং ক্যাপাসিটরের নেগেটিভ টার্মিনালটিও গ্রাউন্ড করা হয়েছে। UM66 আইসির 1 নম্বর টার্মিনালটিও গ্রাউন্ড করা হয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি একটি স্পিকার। স্পিকারের একটি টার্মিনাল ট্রানজিস্টরের কালেক্টরের সাথে যুক্ত আছে এবং স্পিকারের অপর টার্মিনালটি পজিটিভ টার্মিনালের সাথে যুক্ত আছে। এভাবে আমরা একটি সার্কিট তৈরি করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই জবটি সম্পূর্ণ করতে আমাদের কিছু পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট প্রয়োজন হবে। তার মধ্যে রয়েছে অ্যাপ্রন, মাস্ক, হ্যান্ড গ্লাভস।
এছাড়া কিছু টুলস লাগবে, সেগুলো হচ্ছে টুইজার্স, ব্রেডবোর্ড, নোজ প্লায়ার্স, ওয়্যার স্ট্রিপার। এছাড়া ইকুইপমেন্টের মধ্যে আছে মাল্টিমিটার এবং কিছু ম্যাটেরিয়ালস লাগবে, সেগুলো হচ্ছে ব্যাটারি, 3 ভোল্টের একটি ব্যাটারি, কানেক্টিং ওয়্যার, স্পিকার, UM66 IC, 1 কিলো অ্যান্ড 2.2 কিলো রেজিস্টর, BC547 একটি ট্রানজিস্টর। আজকের এই সেশনে যা শিখলাম তা আরেকটু আমরা আলোচনা করি। আমরা দেখতে পাচ্ছি যে সার্কিটটা আমরা সম্পন্ন করেছি, সেই সার্কিটটা আবার দেখতে পাচ্ছি। এই সার্কিটের সোর্স হিসেবে 3 ভোল্টের একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই ব্যাটারির 2টি টার্মিনাল, একটা পজিটিভ আর একটি হচ্ছে নেগেটিভ টার্মিনাল, এবং একটি ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে চার্জ ধরে রাখার জন্য। যেহেতু কলিং বেল সার্কিটে পুশ বাটন সুইচ ব্যবহার করা হয়, এই সুইচটি চাপার পরে আবার সেটা সার্কিটটিকে ওপেন করে দেয়, অর্থাৎ ক্লোজ হওয়ার পরে আবার অটোমেটিক ওপেন হয়ে যায়। সেক্ষেত্রে মিউজিকটা কিছু সময় বাজার জন্য এই চার্জটা ধরে রাখতে হয়, এই জন্য একটি ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে। আর এখানে 2টা রেজিস্টর ব্যবহার করা হয়েছে ভোল্টেজটাকে ড্রপ করার জন্য। UM66 IC, এখানে ভোল্টেজ ইনপুট করা হলেই সে মিউজিক তৈরি করে, এবং এই মিউজিকটা আমরা অ্যাম্পলিফাই ছাড়া শুনতে পাই না, সেজন্য একটি ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে। এই ট্রানজিস্টরের কাজ হচ্ছে UM66 থেকে যে মিউজিকটা উৎপাদিত হবে সেই মিউজিকটাকে অ্যাম্পলিফাই করবে। অ্যাম্পলিফাই করার পর সেটা আমরা আবার স্পিকারে সেই অ্যাম্পলিফাইকৃত মিউজিকটা শুনতে পাব। তো এখানে ট্রানজিস্টরের ইমিটার টার্মিনালটি ব্যাটারির নেগেটিভ টার্মিনালের সাথে, এবং UM66 IC-র 1নম্বর টার্মিনালটি ব্যাটারির নেগেটিভের সাথে, ক্যাপাসিটরের নেগেটিভ টার্মিনাল ব্যাটারির নেগেটিভের সাথে যুক্ত আছে। আর অপর প্রান্তে আমরা দেখতে পাচ্ছি ট্রানজিস্টরের কালেক্টরটি স্পিকারের 1টি টার্মিনালের সাথে, স্পিকারের অপর প্রান্তটি ব্যাটারির পজিটিভ টার্মিনালের সাথে যুক্ত আছে। আর UM66 IC-র এই 2নম্বর পিনটি ইনপুটের সাথে, অর্থাৎ পজিটিভ টার্মিনালের সাথে যুক্ত আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী সেশনে আমরা একটি অটোমেটিক ইভিনিং ল্যাম্প সার্কিট তৈরি করব। এ পর্যন্ত আমরা ঘরে থাকব এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকব, বারবার সাবান অথবা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত পরিষ্কার করব। অবশ্যই হাত আমরা 20 মিনিট সময় নিয়ে পরিষ্কার করব। আর যদি আমাদের বাইরে যেতেই হয় তাহলে আমরা হ্যান্ড গ্লাভস এবং মাস্ক ব্যবহার করব। আজকের সেশনে আমার সাথে সকলেই যুক্ত হওয়ার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। হ্যাভ এ নাইস ডে।